টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি মানেই নেট দুনিয়ার ভাইরাল ইস্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজের আপডেট দিতে পছন্দ করেন এই অভিনেত্রী। সেই অনুযায়ী পোস্ট করেন নানা ছবি, আর শ্রাবন্তীর পোস্ট করা ছবিগুলো মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। তারই ধারাবাহিকতায় এক অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে শরীর চর্চার কিছু ছবি শেয়ার করেন, যেখানে কাঠের মেঝেতে উপর হয়ে বসে থাকতে দেখা যায় তাকে। এদিন কালো আউটফিটে, সোনালি চুলে, ঠোঁটে গোলাপি আভায় মোহনীয় ভঙ্গিতে ধরা দেন গুণহাস অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, মজা শুরু করা যাক। এর পরপরই শ্রাবন্তীর পোস্টের মন্তব্যের ঘরে ভাসতে দেখা যায় নানা বাক্যবাণ। কারো কথায় এমন গোছানো চুল, ঠোঁটে গোলাপি রং, এত সেজে কি জিমে আসা যায়? কেউ কেউ আবার তার বসার ভঙ্গিকেও নিশানা করলেন। তাদের জিজ্ঞাসা, আপনি মজা বলতে আসলে কি বুঝিয়েছেন? যদিও কারো মন্তব্যেই সাড়া দেননি অভিনেত্রী। বরাবরের মতো এবারও নীরবতাকেই হাতিয়ার হিসেবে বেছে নিলেন শ্রাবন্তী। আগেই জানিয়েছিলেন সমালোচনাকে মোটেও পাত্তা দেন না তিনি। এদিকে গত 20 জানুয়ারি মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত সিনেমা কাবেরী অন্তর্ধান। এতে প্রথমবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছেন তিনি। এই ছবি দিয়েই দীর্ঘ প্রায় 25 বছর পর একসঙ্গে পর্দা আসছেন প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।